অবিরত ছুটে চলা ক্লান্তি দেয় না আমাদের অবসর, আরো চাই আরো। এই নেশায় মত্ত আমরা প্রতিনিয়ত প্রতিপত্তির ঘোরে, কখনো ক্ষমতার চক্করে, কখনো চারপাশের মানুষকে ভালো রাখতে, কখনো বা কাউকে খুশি করতে। কিন্তু এই সব কিছুর পিছে ছুটতে ছুটতে কখন যে আপনি নিজেই শেষ হয়ে যাচ্ছেন, আপনার ভিতরের আমিকে দিনে দিনে শেষ করে দিচ্ছেন তার খেয়াল নেই। কিন্তু এভাবে সব বিলিয়ে সব দিয়ে নিজেকে নিজের কাছে আড়াল করে কতদিন কতদিন নিজেকে ঠকিয়ে নিজের আত্মবিশ্বাস সাহস শক্তিকে বাঁচিয়ে রাখা যায়? মনে করতে পারেন সর্বশেষ কবে আপনি আপনার সময়টুকু উপভোগ করেছিলেন নিজের মতো করে, তাই সে আপনি নারী হন বা পুরুষ, ছাত্র হন বা শিক্ষক। কোনো রকমের ডিস্ট্রাকশন ছিল না, মেসেঞ্জারে কোনো চ্যাটিং না, কোনো ইমেল ইনস্টাগ্রামের চাপ না, ফেসবুকে স্ক্রলিং না, এমন কিছু সময় একদম নিজের জন্য, নিজের সাথে নিজের। আফসোস, স্মৃতি হাতড়েও খুঁজে পাওয়া দুষ্কর। কর্মক্ষেত্রে কাজের চাপ, ব্যবসার মিটিং শিডিউল, সামাজিক প্রোগ্রামের লৌকিকতা, পার্টি, গেট টুগেদার, আসলে আমরা এসবের চক্করে আছি। এমন গতিতে ছুটেই চলেছি যেন একমাত্র চিরবিদায়ের আগে এই ছুটে চলা শেষ হবার নয়। তাই সময় শেষ হবার আগে নিজেকে আবিষ্কার করুন, নিজেকে বাঁচিয়ে রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য সময় বের করুন শত ব্যস্ততার আড়ালেও, যেটাকে বলা যেতে পারে মি টাইম। আজ আপনাদের জানাবো নিজেকে কেন সময় দিবেন আর কিভাবেই বা দিবেন, কতটা জরুরি এই নিজেকে ভালোবেসে নিজের জন্য সময় বের করা। সলিটিটিউড বা একাকী নিজের জন্য কিছুটা সময় আপনার সামনে অন্য এক পৃথিবীর জন্ম দেবে। যখন আপনার ক্ষুধা লাগে, আপনার ব্রেন স্টোমাককে সিগন্যাল দেয় আপনি ঠিকই খেয়ে নেন। শরীরে পানির অভাব হলে তৃষ্ণার অনুভব হয়, পানি পান করতে বাধ্য হন আপনি। আর মনের তৃষ্ণা মেটায় এই সলিটিটিউড, নিজের সাথে নিজের কথোপকথন। সমুদ্রের পাড়ে একাকী কিছুক্ষণ আপনার মনের মধ্যে এক বাধাহীন সমুদ্রের জন্ম দেয়। খোলা আকাশে শান্ত নির্জন পরিবেশে নিজের সাথে নিজের আলাপন আপনার এক মনের কোণায় এক নতুন দিগন্তের উন্মোচন করে, যার সীমা পরিসীমা নাই। নেভার কিপ ইয়োর সেলফ অ্যালোন, কিপ টকিং টু ইয়োর সেলফ। আপনি ভালো বোধ করবেন, গ্যারান্টি। মি টাইম মানে কি? মি টাইম মানে বন্ধুদের সাথে হ্যাং আউটে বের হওয়া? না। মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রামে সময় কাটানো? না। মি টাইম বা নিজের জন্য সময় দেওয়া মানে সবসময় একা থাকা নয়। আসলে মি টাইম নিয়ে বেশ কিছু কনফিউশনও রয়েছে। অনেকেই ভাবেন মি টাইম মানে স্বার্থপরের মতো সবাইকে বাদ দিয়ে সবসময় নিজের মতো থাকা। না, তা নয়। বরং নিজের জন্য নিজের মতো করে সময় দেওয়া। তাহলে মি টাইম মানে কি সেলফিশ হওয়া? ম্যান্ডি হ্যালি বলছেন, ইটস নট সেলফিশ টু লাভ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড টু মেক ইয়োর হ্যাপিনেস অ্যা প্রায়োরিটি, ইটস নেসেসারি। নিজেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, চারপাশে সারাক্ষণ লো কোয়ালিটির ইন্টারাকশন থেকে সাময়িক বিরতি দিয়ে নিজের জন্য কিছু টেম্পোরারি সময় বের করা মানে স্বার্থপরতা নয়। আসলে আপনি নিজেকে সময় দিয়ে ভালোবাসতে পারলেই অন্যকে ভালোবাসতে পারবেন পরিপূর্ণরূপে। দিনে দিনে আমরা এমনই এক বিজি কালচারে অভ্যস্ত হয়ে গেছি, কাজের মাঝেও, এমনকি ঘুমিয়েও যেন আমরা ক্লান্ত হয়ে যাই। এই শত ব্যস্ততার মাঝেও সিম্পল রিল্যাক্সেশনের সময় আমাদের সবারই আছে। তবু নিজের অজান্তেই আমরা আমাদের কনভিন্স করছি প্রতিনিয়ত আমাদের সময় নেই রিল্যাক্সেশনের। সব সময় মনে হয় কি যেন আরও বাকি আছে করার, রিল্যাক্সের সময় মনে হয় সময়টা নষ্টই করছি, যেমনটা বলেছেন কেয়ার অফ দ্য সোল বইয়ের লেখক থমাস মুর। আমি আমাকে এমনই ভুলে গেছি যে যখন কোনো কাজ করছি না তখন নিজের অজান্তেই মুঠোফোনের শৃঙ্খলে বন্দী হচ্ছি, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে বা ভার্চুয়াল গেমিংয়ে বুদ হয়ে যাচ্ছি, বা নেট না কাজ করলে টিভির রিমোট হাতে সেই অস্থিরতা। হয়তো ভাবছেন এটাই তো নিজের সাথে নিজের সময় কাটানো। না, ভুল। এটা আসলে ভার্চুয়ালের পর্দার আড়ালে নিজেকে আড়াল করার চেষ্টা, সব কিছুর সাথে হেরে গিয়ে নিজেকে লুকানোর অপচেষ্টা। আমরা সবসময় যদি আমাদের চারপাশের নানা ঘটনায় আচ্ছন্ন থাকি, এমনকি আমাদের নিজেদের রিলেশনশিপের হিসেব নিকেশে ব্যস্ত থাকি, তার মানে আমরা আমাদের ভেতরের গ্রোথকে মিস করছি। এতে আমি আমার অন্য আমিকে আবিষ্কারের গতিপথ চিনতে ভুল করব, আমার ইনার স্কোর কার্ড গোলমেলে হয়ে যাবে। আর তাই নিজের জন্য একান্তই নিজেকে কিছু সময় দেওয়া দরকার। অবাক বিষয় হলো আমরা বেশি ক্রিয়েটিভ হয়ে উঠি যখন আমরা একা থাকি। পুলিৎজার পুরস্কার বিজয়ী 51টি বইয়ের লেখক জন আব্দিক এমনটাই বলছেন। তাই যদি বুঝতে পারেন সময়ের সাথে সাথে আপনি আপনার ভেতরের আপনি থেকে আলাদা হয়ে গেছেন, তাহলে দেরি করবেন না।
আজই অন্য আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ুন, তার সাথে সময় বের করে ডেটিংয়ে যান, আর সেই সম্পর্কটা যার সাথে করবেন ডেটিংয়ে, যার সাথে অন্তরঙ্গ সময় কাটাবেন, সে আর কেউ নয়, সে হলো আপনার ভিতরে হারিয়ে যাওয়া সেই আপনি। তাই গৌতম বুদ্ধ বলেছেন, ইউ ক্যান সার্চ থ্রু আউট দ্য এন্টায়ার ইউনিভার্স ফর সামওয়ান হু ইজ মোর ডিজার্ভিং অফ ইয়র লাভ অ্যান্ড অ্যাফেকশন দ্যান ইউ আর ইয়োর সেলফ, অ্যান্ড দ্যাট পার্সন ইজ নট টু বি ফাউন্ড এনিওয়ার, ইউ ইয়োর সেলফ অ্যাজ মাচ অ্যাজ এনিবডি ইন দ্য এন্টায়ার ইউনিভার্স ডিজার্ভ ইয়োর লাভ অ্যান্ড অ্যাফেকশন। আপনার জন্য সবচেয়ে বড় মোটিভেশন আপনি নিজেই। কেন আপনি নিজেকে আপনার ফেলে আসা জীবনের ব্যর্থতার সমষ্টি হিসেবে ভাবছেন? ঝেড়ে ফেলুন, ভাবুন আপনার অর্জনগুলো নিয়ে, সেটা যত ছোটই হোক, ছোট ছোট জয়গুলো জড়ো করে দেখবেন আপনি কত সফল, কত সার্থক আপনার জীবন, দেখবেন কত কিছু করে ফেলেছেন যা আপনি ভাবেননি কখনোই। হ্যাঁ, নিজের সমালোচনা করবেন, তবে গঠনমূলকভাবে, যেন আপনি সামনে এগোতে পারেন। অভ্যস্ত হন, অভ্যাসে পরিণত করুন ডুইং নাথিং, সেটা 24 ঘন্টায়, 5-10 মিনিট হলেও। সবার কাজের মতোই নিজের জন্য নিজের সময়টুকুকে গুরুত্বপূর্ণ ভাবতে শিখুন, নিজেকে বাঁচিয়ে রাখতে এটা খুব প্রয়োজন। আপনার শত ব্যস্ত শিডিউলের মাঝেও বেশ কিছু ফাঁকা সময় থাকেই, চুরি করে ফেলুন সেই ছোট মুহূর্তগুলো একান্তই নিজের জন্য। ভালো থাকবেন, গ্যারান্টেড। আবিষ্কার করতে পারবেন সেই নতুন আপনাকে, যা হয়তো কোনো দিনই ছিলেন না। মনে রাখবেন, আপনি আপনার লিমিটেড ভার্সন, যা আপনার শত সীমাবদ্ধতা সত্ত্বেও। আবিষ্কার করে ফেলুন আপনার শক্তির জায়গাগুলো, আপনার ভালো লাগা খারাপ লাগা ট্রিগারগুলো, কোথায় আপনার সীমাবদ্ধতা চিনে ফেলুন। দেখবেন আপনি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন, আত্মবিশ্বাসী হয়ে উঠছেন দিনে দিনে। হতাশা বিষণ্ণতা আর আপনাকে কাবু করতে পারবে না। মি টাইম আপনার দৈনন্দিন জীবনের স্ট্রেস লেভেল কমিয়ে, আপনার অ্যাংজাইটি কমিয়ে, আপনাকে শান্ত সৌম্য করে তুলে। নিজের জন্য সময় দেওয়া মানে আপনি আপনাকে শুনছেন, আপনার ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন, ভিতরে আওয়াজকে মূল্য দিচ্ছেন, অন্যের কথার নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে পারছেন, কারণ এখন আপনি জানেন কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো। নিজের ব্যক্তিত্বের বিকাশের জন্য নিজের জন্য সময় বের করুন, নিজের ক্রিয়েটিভিটি, নিজের ভাবনার ফলাফল দেখতে চেষ্টা করুন, যেখানে আপনি পরীক্ষার্থী, আপনি পরীক্ষক। নিজেকে নিজে সঙ্গ দিলে কেবল আপনার মনটাই ফ্রেশ থাকবে না, আপনার শরীরও রিচার্জ হবে। মাঝে মাঝে চারপাশের নাটক আর অসুস্থ প্রতিযোগিতা থেকে নিজেকে ডিসকানেক্ট করতে হয় কিছু সময়ের জন্য হলেও। একটা ভালো বই পড়তে পারেন, ধ্যান করতে পারেন, নিবিষ্ট চিত্তে প্রার্থনায় নিমগ্ন হতে পারেন, প্রতিদিন সকালে প্রার্থনা শেষে শান্ত নিরিবিলি পরিবেশে মেডিটেশন করতে পারেন, করে ফেলতে পারেন হালকা কিছু ব্যায়াম, সূর্যোদয় সূর্যাস্তের মুহূর্তগুলো আপনার নিজের মতো করে উপভোগ করতে পারেন। মি টাইমের সময় আপনাকে ফোকাস করতে হবে কত ঘন্টা কাটালেন সেটাতে না, কোয়ান্টিটিতে না, কোয়ালিটিতে। আপনি যখন আপনাকে ভালোবাসতে পারবেন, শ্রদ্ধা করতে পারবেন, তখন আপনি আপনার জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন। আপনি আপনার চারপাশের চ্যালেঞ্জগুলো স্বাভাবিকভাবে বুদ্ধিমত্তার সাথে সামলে নিতে পারবেন, অন্যকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন, আর সম্পর্ককে যত্ন করে আগলে রাখতে পারবেন। অপরা উইনফ্রে বললেন, ইফ ইউ ক্যান্ট ইনভেস্ট ইয়োর টাইম অ্যান্ড এনার্জি ইন টু বিং দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ, হাউ ইউ বি দ্য বেস্ট এনি ওয়ান টু দোজ ইউ কেয়ার অ্যাবাউট? অ্যালোন টাইম ইজ ওয়েন আই ডিস্টান্স মাই সেলফ ফ্রম দ্য ভয়েসেস অফ দ্য ওয়ার্ল্ড, সো আই ক্যান হিয়ার মাই ওন। আমরা যখন নিজের সাথে সময় কাটাই, তখন এটি আমাদের ভিতরের সেন্সকে জাগ্রত করে, যার ফলে আমরা শিখি কিভাবে নিজেকে ম্যানেজ করা যায়, আমাদের আবেগের গতিপথ জানতে পারি, শিখতে পারি কিভাবে আমরা আমাদের সম্পর্ক বাঁচিয়ে সকলে মিলে আরও ভালো থাকতে পারি। আর তখন সামাজিক জীব হিসেবে আমাদের জীবনও অর্থবহ হয়ে ওঠে, মাঝে মাঝে আসলে জীবনের এই সময়গুলো রিনিউ করে নিতে হয়। কখনো কখনো একা থাকা খুব প্রয়োজন, একাকে সময় কাটানো মানে কোনো সমস্যা তা নয়, বা আপনি আপনার জীবনকে টানতে পারছেন না এমনটি নয়, দোষের কিছু নয়। কখনো কখনো নিজেকে খুঁজে বের করতে, স্পেস বের করতে হয়, নিজেকে নিয়ে ভাবতে হয়, নিজেকে আবিষ্কার করতে হয় নিজের ভালো লাগার মতো হয়ে উঠবার জন্য। নিজেকে দোষারোপের কিছু নয়, এটা নিজের ভিতরে সুখকে লালন করার এক ইন্তেজাম।